মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে শুরু হয়েছে মহাসপ্তমী। সকালে দেবী দুর্গাকে চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করেন। সকাল 7:53 মধ্যে দেবীর মহাসপ্তমী পূজা শেষ করা হয়। মহাসপ্তমীতে সারা বিশ্বের শান্তি কামনায় সবাই প্রার্থনা করেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ র্যাবের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এবার সারা দেশে 31,461 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় 252 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে, এটাই কিন্তু ইনক্লুসিভ।